Hi friends, welcome to my channel Ria's Kitchen and Lifestyle. So, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমি চলে এসেছি আজকে আমার নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা সবারই খুব ফেভারিট। Even personally আমারও খুব ফেভারিট আর আমার ছেলেরও খুব ফেভারিট। আর আইটেমটা আজ আমি করছি only for my son কারণ ওই এই আইটেমটা জন্য ডিমান্ড করেছে অনেকদিন ধরে, তো করে উঠতে পারছিলাম না। ভেটকি মাছ আমরা সবাই খেতে ভালোবাসি আর ভেটকি মাছটা আমার বাড়িতে একটু বেশি আসে, যেহেতু আমি সমস্ত মাছ খেতেই ভালোবাসি। বাট ভেটকি মাছটা আনি তার কারণ ওতে কাটা যেহেতু কম থাকে তো ছেলের পক্ষেও সুবিধা হয়, তো ডিফারেন্ট মাছ করতে লাগে না। সো ভেটকি মাছ যেহেতু আনা হয়েছে তো অনেকদিন ধরেই ও বলছিল যে ভেটকি মাছের তন্দুরি খাবে, তো আজকে আমি ভেটকি মাছের তন্দুরি খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে করে দেখাবো, সেটা আমার ছেলের ডিমান্ডে। তো চলো আমার কিচেনে যাওয়া যাক। আর ভেটকি মাছের তন্দুরি আমি কি করে বানাচ্ছি, খুব সিম্পল ওয়েতে, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। সো চলো দেখা যাক, আর দেখার পর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর পুজো খুব ভালো করেই কাটিয়েছো। আর সামনে কালী পুজো আসছে, খুব সেফলি কালী পুজো সেলিব্রেট করো। আর অনেক 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 বাজি ফাটিও, আমাকে দেখিও আর আমিও কীভাবে কালী পুজো সেলিব্রেট করবো, দিওয়ালি সবটাই দেখাবো। সাথে থাকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আর আমার চ্যানেলকে অনেক অনেক বেশি ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকো। আজকে কিন্তু আমি বানাতে চলেছি একদম একটা ইউনিক নতুন রেসিপি, ভেটকি মাছের তন্দুরি। ভেটকি মাছের তন্দুরি বানানোর জন্য আমি এরকম দু তিনটে পিসকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি জাস্ট এখন একটা বানিয়ে দেখাবো, যেটা আমার হাতে খুব একটা বেশি সময় নেই, একটু বেরোনোর আছে আর ছেলের ডিমান্ডও এখনই খাবে। সো দেখুন, ভেটকি মাছটাকে আমি ম্যারিনেট যে করে রেখেছিলাম প্রায় দু ঘন্টার মতো ম্যারিনেট করেছি। কী কী মশলা দিয়েছি, মাছটাকে তো ধুয়ে নিয়েছিলাম ভালো করেই, তারপর দিয়েছি একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে, আর একটু নুন অবশ্যই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন পুরো একদম গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। মশলাটা যতটা বডি মানে গায়ে মাছের গায়ে ঢুকবে ততটাই টেস্ট হবে। সো এটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। আমি এখানে তাওয়াটাকে গরম করে নিয়েছি, আমি ডেফিনেটলি বাটার দেবো, হালকা একটু বাটার দেবো, দিয়ে এইটাকে বেক করবো। সো সাথে থাকুন আর দেখতে থাকুন। এখানে প্যানেতে একটু বাটারটা দিয়ে নিয়েছি, জাস্ট মেল্ট হবে। আমি প্যানটাকে পুরো একদম দেখুন এরকম করে নেবো, যা পুরোটা স্প্রেড করে নেবো বাটারটাকে এইভাবে। তারপর কিন্তু আমি ভেটকির তন্দুরিটা বানাবো। সো আমি বাটারের মধ্যে দেখুন পিসটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার এখন বেশি সময় নেই আমি একটাই করে দেখাবো কেমন হচ্ছে। তো এইটাকে এবার আমি পোড়া পোড়া করব, একটু সময় লাগবে। লো মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন, রেখে রেখে একটা দিক হয়ে গেলে আবার জাস্ট ওটো দিকটা করে নেব। তো কেমন হচ্ছে ফাইনালি দেখাবো, সাথে থাকুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কিন্তু ভেটকি মাছের তন্দুরির একটা দিক হয়ে গেছে, আমি জাস্ট আরেকটা দিক করব। জাস্ট বাটার ব্রাশ আপ করে নেবেন যখন খুব ড্রাই হয়ে যাবে, স্মোকি ভাবটা না হলে ভালো লাগে না, তাই বেশি করে পোড়াবেন আর মিডিয়াম ফ্লেমে দিয়ে, কারণ হাইতে দিলে পুরো মাছটাই পুড়ে যাবে। সো এইভাবেই তৈরি হবে আর জাস্ট 5 মিনিট চলে কিন্তু আমার ভেটকি তন্দুরি রেডি হয়ে যাবে। তারপর আমি গার্নিশ করব জাস্ট অনিয়ন দিয়ে, কারণ পুদিনা চাটনিটা করা যাবে না, আজ পুদিনা পাতাটা আমার ঘরে নেই। পুদিনা চাটনি দিয়ে খুব ভালো লাগে, লেমন আর অনিয়ন রিং শেপে কেটে নিয়ে সার্ভ করে দিলেই হয়ে যাবে। দারুণ একটা টেস্টি আইটেম, ভেটকি মাছ সবাই খেতে ভালোবাসে। ফাইনালি কীরকম হচ্ছে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। আমার আজকের ভেটকির তন্দুরি কিন্তু রেডি, আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কি সুন্দর অসাধারণ দেখতে হয়েছে, খুব অল্প টাইমেই কিন্তু তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে ভেটকির তন্দুরি, যেটা এমন কেউ নেই যার ফেভারিট নয়। পুদিনা চাটনি যদি বানাতে পারেন আরও ভালো, আমি আর বানাতে পারিনি তার কারণ বাড়িতে নেই। সো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন।